Now come to the last part of the short story. We are reading The Midnight Express, Alfred Noyes. The first two portions we have read in the previous two videos. Now in this video, we will read the last portion of the story. The shadowy figure took him to an upper room where a bright fire was burning. Ekta bright fire jolchilo, shekhane shadowy figure ta take niye gelo. There was an armchair beside the fire. Fire er pashe ekta armchair. By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. She armchair er pashe ekta oak table royeche jar opore that battered book which was bound in red leather jeta tar father's library te she peyechilo she book ta rakha. The shadowy figure put the candle on the table and departed silently. Shadowy figure ta candle ta ke table er upor rakhlo ebong nistobdhobhabe she shekhan theke aste kore shore gelo. Mortimer collapsed into the armchair. Armchair er upor boshe porlo, picked up the old book, boi ta tullo. With a shock he realized it was the same book from his childhood. সেই বইটা যেটা সে ছোটোবেলায় পড়তো, দ্য বুক উইচ কন্টেন দ্য স্টোরি অফ মিড নাইট এক্সপ্রেস, যেখানে মিড নাইট এক্সপ্রেস স্টোরিটা ছিল. মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেম্বলিং হ্যান্ডস. ট্রেম্বল হ্যান্ড, হ্যাঁ, তার হাত কাঁপতে লাগলো, সে বইয়ের পাতা উল্টাচ্ছে. হি বিগ্যান টু রিড, পড়তে শুরু করলো. দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান হু ইজ ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক উইচ কন্টেন আ ফ্রাইটেনিং পিকচার. স্টোরিটা কি নিয়েছিল, হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক উইচ কন্টেন্ট, একটা পেজে একটা ফ্রাইটেনিং পিকচার ছিল, সেই পিকচার দেখে বইটা পড়া, সেটা নিয়ে এই স্টোরিটা. মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস. মর্টিমারের সেই একই ঘটনাক্রম মানে খুব অদ্ভুতভাবে লাগতে লাগলো. হি ওয়াজ গোয়িং থ্রু, পড়তে শুরু করলো. হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, প্রচণ্ড ভয় পেল. হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্ক মি ইন টু দিস কটেজ, মর্টিমার আস্ট হিম ফিয়ার হাস্ট হিমসেলফ ফিয়ারফুলি. তাহলে ওই শ্যাডোই ফিগারটা কে যে আমাকে কটেজের ভেতর নিয়ে এলো. অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন. সেই সময় ঠিক দরজাটা খুলে গেল, স্ট্রেঞ্জ হোস্ট যে ছিল সে, দ্যাট শ্যাডোই ফিগার, সে ভেতরে এলো. হিজ ফেস ওয়াজ কাভার্ড ইন ডার্কনেস, মুখটা অন্ধকারে ঢাকা. দ্য ক্যান্ডেল অন দ্য টেবল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়াল, যেহেতু টেবিলের উপর ক্যান্ডেল ছিল সেজন্য পেছনের ওয়ালে তার একটা বড় শ্যাডো পড়তে লাগলো, ছায়া পড়তে লাগলো. দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, স্লোলি হি এজড ফরওয়ার্ড. দ্যাট শ্যাডোই ফিগার, সেই শ্যাডোই ফিগারটা মর্টিমারের দিকে এগিয়ে আসতে লাগলো. আসতে মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার ফেল্ড আ চিল রান আপ হিজ স্পাইন, তার মেরুদণ্ড দিয়ে যেন একটা ঠান্ডা প্রবাহ বয়ে গেল. হি লুকড আপ ইন টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার.